শূন্য অর্থাৎ ফাঁকা বা কিছুই না। গণিতে যেমন চার থেকে চার বিয়োগ করলে আমরা শূন্য পাই, আবার তেমনি কোনো সংখ্যার পেছনে আমরা যদি শূন্য বসাতে থাকি সংখ্যাটির মান ততই বাড়তে থাকে। গণিতের একটি প্রয়োজনীয় সংখ্যাই হলো এই শূন্য। শূন্য যে কোনো সংখ্যার সাথে গুণ করলেই সংখ্যাটির অস্তিত্ব থাকে না, আবার কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে সংখ্যাটি অসংখ্যা হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শূন্যের ইতিহাস নিয়ে, অর্থাৎ শূন্য কী করে তৈরি হলো এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করব। ভিডিওটি আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় হবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন। আর যারা আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন অনেক অজানা বিষয় সম্পর্কে প্রতিদিন ভিডিও আপলোড করা হচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই শূন্যের আবিষ্কার পুরোপুরি পরিণত পায় ভারতবর্ষেই আনুমানিক 500 খ্রিস্টাব্দে। আজ সেই শূন্যই নানা রকম সরল যেমন দৈনিক টাকা পয়সা হিসাব কষা ও জটিল যেমন ক্যালকুলাস থেকে শুরু করে কম্পিউটারে আবিষ্কার করতেও সাহায্য করেছে। এই গণিতের ভিত্তি অর্থাৎ সংখ্যামালা নিয়ে প্রায় সব সভ্যতাই মাথা ঘামাতে শুরু করেছিল। কিন্তু কিভাবে কিছুই নয় আবার কিছু একটা আছে সেরকম সংখ্যা সংখ্যামালার অন্তর্গত কেমন করে হবে তা নিয়ে সবাই হাবুডুবু খেয়েছিল। প্রাচীন গ্রিক রোমান ও চৈনিকরাও শূন্যের অস্তিত্ব নিয়ে সন্ধিহান ছিলেন না, তবে এই ধারণাকে কিভাবে সংখ্যামালার সঙ্গে নিয়ে আসবেন তা বুঝতে পারছিলেন না। স্ক্রিনে আপনারা প্রাচীন রোমান সভ্যতায় ব্যবহৃত সংখ্যামালার একটি ফটো দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা সেটি স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। এবার একটু বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রখ্যাত গণিতবিদ ও দার্শনিক বার্স্ট্রান্ড রাসেল একবার মজা করেও বলেছিলেন যে মানব সভ্যতায় প্রাচীন ভারতের অবদান একেবারে শূন্য। কথাটা শুনতে মজার মনে হলেও ভারতের ভূমিকা সত্যি আক্ষরিকভাবেই শূন্য, কারণ আমাদের আধুনিক দশমিক পদ্ধতিতে সংখ্যা লেখার পেছনে যে সংখ্যার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই শূন্যই কিন্তু ভারতেই আবিষ্কার হয়েছিল। তবে শূন্যের প্রথম চিহ্নের উল্লেখ পাওয়া যায় বাকশালী পাণ্ডুলিপিতে। এই পাণ্ডুলিপিগুলি বিভিন্ন সময়ে আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 200 থেকে 990 খ্রিস্টপূর্বাব্দে লেখা হয়েছিল। আপনারা স্ক্রিনের মধ্যে বাকশালী পাণ্ডুলিপির একটি ফটো দেখতে পাচ্ছেন, চাইলে এটি স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। আধুনিক রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে দেখা গেছে এটাই পৃথিবীর প্রাচীনতম নথি যাতে শূন্যকে চিহ্নিত করা হয়েছিল। তবে এই সময়ে শূন্যকে একটা বিন্দুর চিহ্নে চিহ্নিত করা হতো। দেখতেই পারছেন যে শূন্যকে কিরকম বিন্দুর মতো ব্যবহার করা হতো বাকশালী পাণ্ডুলিপিতে। তবে বাকশালী পাণ্ডুলিপিতে শূন্য দেখা গেলেও শূন্যের ব্যবহার কিন্তু তখনও পর্যন্ত অজানা ছিল মানুষের কাছে। 500 খ্রিস্টাব্দে ভারতের আর্যভট্ট সংখ্যা গণনার একটি নিজস্ব পদ্ধতি ব্যবহার করেন। একটি বিশাল সংখ্যাকে কিভাবে সংক্ষেপে লেখা যেতে পারে তার জন্য তিনি একটি কোড বানিয়েছিলেন। এতে দশক শতক ইত্যাদির জন্য বিভিন্ন অক্ষর নির্দিষ্ট করা ছিল। সেখানে শূন্যর জন্য ছিল খ অক্ষরটি। হয়তো তার মাথায় শূন্যের সঙ্গে মহাকাশ বা খগোল এর কোনো সম্পর্কের কথা মনে হয়েছিল, তাই তিনি শূন্যর জন্য খ অক্ষরটি ব্যবহার করেছিলেন। শূন্য খুঁজে পাওয়া গেলেও শূন্যকে আমরা অন্যান্য সংখ্যার মতো খুঁজে পাই না। যেরকমভাবে আমরা বলতে পারি একটি কলম দুটি কলম 100টি কলম সেটা আমরা দেখাতে পারি, কিন্তু শূন্যকে আমরা দেখাতে পাই না, তাই এই শূন্যকে সাধারণ সংখ্যা হিসেবে ভাবতে আমাদের অনেক সময় লেগেছিল। 629 খ্রিস্টাব্দে ব্রহ্মগুপ্ত তার লেখা ব্রহ্মস্ফুট সিদ্ধান্ততে প্রথম শূন্যকে সংখ্যার মর্যাদা দিয়েছিলেন। তবে এটাকেই প্রকৃত অর্থে শূন্যের আবিষ্কার বলা যেতে পারে। ব্রহ্মগুপ্তই তিনি প্রথম বলেছিলেন ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার সঙ্গে শূন্য যোগ করে দিলে সেই সংখ্যা বদলায় না, শূন্যের সঙ্গে শূন্য যোগ করলেও তার যোগফল শূন্য হয়। বিয়োগের ক্ষেত্রে তিনি বলেন শূন্য থেকে কোনো ঋণাত্মক সংখ্যা বাদ দিলে ধনাত্মক সংখ্যা পাওয়া যায়, কিন্তু কোনো সংখ্যা থেকে শূন্য বাদ দিলে সেই সংখ্যা একই থাকে। আবার শূন্যের সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে তা শূন্য হয়। এইরকমভাবে শূন্যের বৈশিষ্ট্যগুলি কিন্তু ব্রহ্মগুপ্ত দিয়েছিলেন, কিন্তু শূন্য দিয়ে ভাগ করা নিয়ে তিনি চিন্তায় পড়েছিলেন। তবে ব্রহ্মগুপ্তের প্রায় 25 বছর পর আরেকজন গণিতবিদ ভাস্করাচার্য শূন্য দিয়ে ভাগ করা নিয়ে ভাবতে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা হলে তার ফল হয় অসংখ্যা, তাই প্রকৃতপক্ষে গণিতের ভাষায় শূন্য দিয়ে ভাগ করাটা নিরর্থক। তাই গণিতে আমরা কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করি না, কারণ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে সেটা নিষ্ফল হয়ে যায়। তবে ব্রহ্মগুপ্তের শূন্য সম্পর্কিত গবেষণা যে মানব সভ্যতায় মোড় ঘুরিয়ে দিয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আপনাদের যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি সেই প্রশ্নের উপর একটি ভিডিও করে দেব। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ।